হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে কাজ ক্ষমতা শক্তি কোর্সে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই লেকচারটা একটি বেসিক লেকচার। এটার মধ্যে আমরা তিনটা কনসেপ্ট জানব। প্রথমটা হলো কাজ তথা ওয়ার্ক, ধ্রুব বল দ্বারা কৃত কাজ যদি কনস্ট্যান্ট ফোর্স দ্বারা ওয়ার্ক করা হয় সেটা সম্পর্কে জানব, এবং পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ নির্ণয় করার পদ্ধতি জানব। সো ভ্যারিয়েবল ফোর্স দ্বারাও ওয়ার্ক নির্ণয় করা শিখব। লেটস বিগিন। তোমরা সবাই খাতা কলম ক্যালকুলেটার হাতে নিয়ে নাও, যদিও ক্যালকুলেটার এখন লাগবে না বিকজ এটা একটা বেসিক ক্লাস। সো কনসেপ্ট বুঝবো, পরবর্তী ক্লাসগুলোতে আমরা যখন প্র্যাকটিস করব তখন ক্যালকুলেটার লাগবে। সো কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি, চলো। প্রথমত আমরা যে কনসেপ্টটা বুঝতে যাচ্ছি সেটা হলো কাজ আসলে কি। পদার্থবিজ্ঞানে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে সেই বলের দিকে সরণ ঘটানোর সামর্থ্য আছে কিনা বলটার, সেটা বোঝার জন্য যে রাশিটা আমরা বের করি বা যে কোয়ান্টিটিটা আমরা বের করি সেটা হলো কাজ। সো দ্য অ্যাবিলিটি অফ ফোর্স টু মেক ডিসপ্লেসমেন্ট টুয়ার্ডস ইটস ডাইরেকশন, অর্থাৎ ফোর্সের ডিসপ্লেসমেন্ট ঘটাইতে পারার অ্যাবিলিটিটা আসলে যাচাই করার জন্য যে কোয়ান্টিটিটা বা যে রাশিটা আমাদের হেল্প করে সেটাই হলো কাজ। কিন্তু এখন কাজ নির্ণয় করব কিভাবে, কাজ কি এটা তো বুঝলাম। কাজ নির্ণয় করার জন্য ধ্রুব বল দ্বারা কৃত কাজের একটা পদ্ধতি আছে। কিন্তু যদি বল ধ্রুব না থাকে, যদি একটু পর পর একটা বস্তুর উপর 1 নিউটন বল, তারপর আবার 2 নিউটন বল, আবার 3 নিউটন বল, বা আস্তে আস্তে কমাইতে থাকি বা বাড়াইতে থাকি, তখন কিন্তু বলটা ধ্রুব থাকতেছে না, মানে কনস্ট্যান্ট থাকতেছে না ফোর্সটা। ওই অবস্থায় কাজের সূত্র বা কাজ বের করার সিস্টেম আলাদা হবে। কাজ কী সেটা আমরা প্রথমে বুঝলাম, এখন আমরা বুঝতে চাচ্ছি যদি কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করা হয় অর্থাৎ ধ্রুব বল দ্বারা কাজ করা হয় তখন সেটা কীভাবে নির্ণয় করা যায়। খেয়াল করে দেখো, বল আর বলের ক্রিয়াকালে, এই কথাটার মানে হলো বলটা ফোর্সটা যতটুকু টাইম পর্যন্ত কাজ করতেছিল ওই সময়ে বলের দিকে বস্তুর সরণের গুণফলটাই হবে কাজ। তার মানে কাজ হইল বল আর সরণের গুণফল, কিন্তু যেমন তেমন সরণ না, আমাদের যে সরণটা লাগবে সেটা হলো বলের ক্রিয়াকালে লাগবে, আর বলের দিকে নিয়ে আসতে হবে ওইটার উপাংশটা। যদি আমরা বলি এফ হলো ফোর্স আর এস কস থেটা, এখানে থেটা হইলো এফ আর এস এর মধ্যবর্তী কোণ, এস কস থেটা মূলত সরণ এসটাকে এফ বরাবর নিয়ে আসতেছে আর কিছুই না, কারণ এফ আর এস এর মধ্যবর্তী কোণ থেটা। তো এস কস থেটা করার মানে হইলো এস সরণটার এফ বল বরাবর উপাংশ নেওয়া হয়েছে, এস কস থেটা উপাংশ, এটার সাথে বলটারে গুণ করে দেওয়া হয়েছে। তো বল আর সরণের গুণ ফলে আসলে কাজ, কিন্তু যেমন তেমন সরণ না, আমাদের লাগবে বলের ক্রিয়াকালে যতটুকু সরণ হয়েছে। সো এখানে বেসিক্যালি আমাদের লাগতেছে ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের প্রোডাক্টটা, কিন্তু নট অ্যানি ডিসপ্লেসমেন্ট, যে কোনো ডিসপ্লেসমেন্ট হলে হবে না, আমাদের ফোর্সটা যতক্ষণ পর্যন্ত কাজ করতেছিল ওই টাইমের মধ্যে ডিসপ্লেসমেন্ট লাগবে, এবং ফোর্সের ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট লাগবে। এই কারণেই ফোর্সের ডিরেকশনে এস কস থেটা কম্পোনেন্ট গুণ করে আসলে কাজ বের করা হয়। সো ওয়ার্ক বের করার জন্য ফর্মুলা হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থেটা। কিন্তু মনে রাখা লাগবে অনেকগুলো জিনিস, এই সূত্রটা ধ্রুব বল যখন থাকে, যখন ফোর্স কনস্ট্যান্ট হয় তখনই শুধু খাটে, অন্য সময় খাটে না। আর এই এসটা আমার বলের দিকে নিয়ে আসার জন্য কস থেটা দিয়ে গুণ করতে হচ্ছে, আর এই এস কস থেটাটুকু আমার যে কোনো সরণ না, বলের ক্রিয়াকালে যতটুকু সময় বলটা ছিল ততটুকু সময় সরণটা লাগবে। এগুলো নিয়ে আমরা ম্যাথ প্র্যাকটিস করব পরবর্তীতে, তখন আরও বেটার বোঝা যাবে আসলে এই সূত্রটা কীভাবে কাজ করে। সো এরপরে চলে আসতেছি, যদি বল পরিবর্তন হয়, যদি বল প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, ফোর্সের মান ছিল 10, 12, 13, 14, 15, 20 হয়ে গেল, তারপরে আবার কমতেছে 20-এর থেকে 18, 15, 16, 17 হয়ে গেল, এরকম হলে কোনো কিছুর উপর বল প্রয়োগ করতেছি কিন্তু বলটা পরিবর্তনশীল, যেটাকে ভ্যারিয়েবল ফোর্স বলতে পারি আমরা, যদি এমন হয় সেই ক্ষেত্রে আমাদের কাজ নির্ণয় করার উপায় হবে ছোট্ট ছোট্ট সময়ের মধ্যে, ছোট্ট সময়ের ব্যবধানে বল আসলে চেঞ্জ হয়ে ছাড়তে পারে না, তার মানে বল ইন্টু সরণ এগুলাকে যোগ করে করে, ছোট ছোট টুকরাকে যোগ করে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ সরণ ঘটাইতে যে কাজ করতে হলো সেটা বের করতে হবে। সোজা কথা হইল, আমাদের
পরিবর্তনশীল বল বের করতে গেলে পরিবর্তনশীল বলের ফাংশন এফটা জানতে হবে, ওই ফাংশনটাকে ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে, তখন আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ নির্ণয় করতে পারবো। সো সহজ উপায় হইল এই বল ভার্সেস সরণ, বল ভার্সেস সরণ লেখচিত্রটার বা গ্রাফটার এরিয়া বা ক্ষেত্রফল বের করব, তাহলে আমরা পেয়ে যাব আসলে কাজ কতখানি হয়েছে। ভ্যারিয়েবল ফোর্স দ্বারা কৃতকাজ নির্ণয় করতে গেলে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে আদি সরণ থেকে শেষ অবস্থান, আদি অবস্থান ভেক্টর থেকে শেষ অবস্থান ভেক্টর, মানে মোট মোট সরণ কতখানি হয়েছে সেটার রেসপেক্টে ইন্টিগ্রেশনটা করতেছি। কাকে ইন্টিগ্রেশন করতেছি? এফ ডিএক্সকে, ক্ষুদ্র অংশের জন্য কৃত কাজটাকে ইন্টিগ্রেশন করে বড় কাজটা বের করতেছি, সম্পূর্ণ কাজটা বের করতেছি। এই ইন্টিগ্রেশনটা সরাসরি ফাংশন দেওয়া থাকলে এফ এর তখন আমরা করতে পারি, অথবা যদি গ্রাফ দেওয়া থাকে এই গ্রাফের ক্ষেত্রফল বের করলেও তাড়াতাড়ি ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। সো এই ছিল